নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু এবার লকডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছলেন রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা কারণ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মে মাস থেকেই লকডাউন শুরু হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে দিন দিন করোনা সংক্রমণ যেভাবে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তাতে কিন্তু লকডাউন ছাড়া আর অন্য কোনো বিকল্প পথ হতেই পারে না কারণ আপনারা জানেন যে গত চব্বিশ ঘন্টায় কিন্তু আমাদের ভারতবর্ষে তিন লক্ষের কুন্ডি ছুঁই ছুঁই হয়ে গিয়েছে মানে একদিনে নতুন করে তিন লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন আর সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে দশ হাজারের গন্ডি ছুঁই ছুঁই হয়ে গিয়েছে গত চব্বিশ ঘন্টা কিন্তু দশ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আর তাই কিন্তু রীতিমতোই এবার রাজ্য সরকার উদ্যোগে পড়েছেন আর করোনার এরকম বারবারান্ত দেখেই কিন্তু এবার মে মাসেই এই লকডাউন শুরু করার প্রস্তাব জানিয়ে দিলেন হ্যাঁ বন্ধুরা তো মে মাসে কবে থেকে আমাদের পশ্চিমবঙ্গে লকডাউন শুরু হচ্ছে আর কতদিন পর্যন্ত সেই লকডাউন থাকবে সেটা জানতে আপনারা অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই সবপ্রথমেই এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনারা কোন জেলা থেকে কোন শহর থেকে দেখছেন তাহলে আপনাদের শহরের যে খবরটা রয়েছে আপনাদের শহরে কবে লকডাউন হবে বা সেই সংক্রান্ত খবর সবচেয়ে প্রথমে আপনাদের কাছে পৌঁছাতে পারবো আর অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে ঘন্টা অপশানটা থাকে সেটাটি অনেক ক্লিক করবেন এই সমস্ত খবর সরপ্রথমে দেখার জন্য তো এখানে দেখুন বলা হয়েছে যে অবশেষে মে মাসেই পশ্চিমবঙ্গে জারি হতে চলেছে করা লকডাউন রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন আট হাজার চারশো ছাব্বিশ জন মানুষ আর গত চব্বিশ ঘন্টার এখনকার রিপোর্ট যদি বলি তাহলে সেক্ষেত্রে নয় হাজার নয়শো জনেরও বেশি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আর তাই এখন লকডাউন ছাড়াও অন্য কোনো বিকল্পপথ খুঁজে পাচ্ছেন না রাজ্য ও কেন্দ্র সরকার তো আসলে এখানে বিস্তারিত খবরটা দেখে নেই নন্ধন বলা হয়েছে যে ভারতে ফের ঝাঁকিয়ে বসছে করোনার ভয় সংক্রমণ ঠেকাতে দেশের অনেকগুলি রাজ্য নতুন করে করা বিধিনিষেধ ও করা লকডাউন জারি করে দিয়েছে করোনা ভাইরাসে সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যকে কড়া হুঁশিয়ারি দিল কেন্দ্র সরকার ভারতের বিভিন্ন রাজ্যের করোনার গ্রাফ রীতিমতোই উদ্বেগজনক দেশের বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি ও মৃত্যুর মিছিল কেন্দ্র ও রাজ্য সরকারের ঘুম উড়িয়ে দিয়েছে আর সেই জন্য বলা হয়েছে যে দুই মে নির্বাচনের ফলাফল প্রকাশ হলে নয়ই মেয়ের মধ্যে নতুন সরকার গড়ার দিনক্ষণ ধার্য হবে সেক্ষেত্রে পনেরোই মে নাগাদ বাংলা জুড়ে লকডাউন লাগু হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তার মানে কিন্তু পনেরোই মে নাগাদ আমাদের পশ্চিমবঙ্গে আংশিক বা সাপ্তাহিক লকডাউন শুরু হতে যাচ্ছে